প্রতিভাবান খুদে ক্রিকেটারদের তুলে আনার লক্ষ্যে সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কে হয়ে গেল অনূর্ধ্ব ১৪র এক জমজমাট টুর্নামেন্ট। আয়োজক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ক্রিকেট একাডেমি। এবার দশ বছরে পা দিল এই টুর্নামেন্ট। অংশ নিয়েছিল রাজ্যের ২১টি ক্রিকেট একাডেমি। সবচেয়ে ভালো লাগে যখন আমার ওদের সাকসেসটা আমার কাছে চলে আসছে আমার দিকে, তখন একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন। এটা ১০০ করলে হয়তো আমি পারতাম না। ফাইনালে ২২ ইয়ার্স ক্রিকেট একাডেমির কাছে হেরে যায় সম্বরণ বন্দ্যোপাধ্যায় একাডেমি। বড় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত প্রাক্তন ক্রিকেটারদের। একটা বাচ্চা যতই নেটসে যাক, যতই সেখানে ভালো বল করুক, বাট এইখানে একটা তাদের ইমোশন, তার তার কোয়ালিটি এক্সপ্রেস করা যায়। দ্য বয়েজ কিডস এক্সপ্রেস দেমসেলফ ইন আ ম্যাচ। এটা কম্পিটিটিভ, কম্পিটিটিভ বলে আমি আজকে একটা উইকেট পেয়ে আনন্দ করছি, সেই জিনিসটা বাচ্চারা বেশি এনজয়। আমি রান করলাম, চার মেললে মজা পেলাম, যেটা নেটে হয় না। এদিন বাংলার হয়ে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের সম্বর্ধনা দেওয়া হয়। প্রাক্তন ক্রিকেটার অনুদেব বসু ছাড়াও উপস্থিত ছিলেন সৌরাশিস লাহিড়ি, প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে এবং কলকাতার মেয়র পারিষদ দেবাশিস কুমার। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।